এগরার অবৈধ বাজি কারখানা বিস্ফোরণে ইতিমধ্যেই মারা গেছেন 9 জন, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আহতেরা। একার বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ বাড়ছে। এগরার অবৈধ বাজি কারখানা বিস্ফোরণে মারাত্মক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের এগরা 1 নম্বর ব্লকের খাদিকুলে অবৈধ বাজি কারখানায় মঙ্গলবার বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই এনআইএ তদন্তের দাবি করে হাইকোর্টে মামলার অনুমতিও মিলেছে। আগামী বৃহস্পতিবার থেকে শুনানি, এর মধ্যেই এদিন এগরায় উপস্থিত হন শুভেন্দু। যদিও ঘটনাস্থল ঘেরা থাকায় সেখানে যেতে পারেননি তিনি, তবে একটি বাড়ির ছাদে উঠে এলাকা পরিদর্শন করেন। এই ছাড় অঞ্চলে আজকে আমার আসা নতুন নয়, 2006 সালে এসেছি, পরবর্তীকালে একাধিকবার আমি এখানে এসেছি। এই জায়গা আমার অত্যন্ত চেনা জায়গা, আমি এই পরিবারগুলোকে অনাথ হতে দেব না, এই দায়িত্ব আমি নিলাম। আর এনআইএ তদন্ত করে আর যাতে আমার গ্রামবাসীদের খুন মারা যাতে না হয় তার ব্যবস্থা আমরা করব। এলাকা পরিদর্শনের পর এই ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবার পরিজনদের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা গোটা ঘটনায় পুলিশের দিকে আঙুল তুলেছে। আগে পুলিশ এখানে মাল তুলত, আগে 10,000 টাকা তুলত, এখন এই আরসি আসার পর 50,000 করে মান্থলি হয়েছে। এএসআই বিশ্বজিৎ এসে টাকা নিয়ে যেত, আমি ঘরের ছেলে সব জানি, বিস্ফোরক বিরোধী দলনেতা। এগরায় ভয়াবহ বিস্ফোরণের মূল অভিযুক্ত ভানু বাগ এখনও ফেরার, ওড়িশাতে ফেরার হয়েছে ভানু বলেই সূত্রের খবর। দুর্ঘটনাস্থলে আজ পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, 50,000 টাকা করে এএসআই বিশ্বজিৎকে দিয়ে নিয়ে যেত এখান থেকে। চতুর্থত রামপুরহাটের বগডুই থেকে আজ পর্যন্ত যা ঘটেছে তার মূলে এই রাজ্যের পুলিশ বিরুদ্ধে আমাদের লড়াই হবে, এবং আমরা 2-3 দিনের মধ্যে এগরাতে মহামিছিলের ডাক দিচ্ছি, যেখানে 25,000 লোক রাস্তায় হাঁটব। 2,50,000 টাকা কোনো মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, যে টাকার পরিমাণ রাজ্য সরকার ঘোষণা করেছে তা এনডিআরএফ এর টাকা। কোনো এমএলএ অফিস থেকে এই টাকা নেবেন না, যদি গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে চেক দেয় তবেই অংশ গ্রহণ করুন। 2,50,000 টাকা নয়, প্রত্যেক পরিবারকে 10,00,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে বললেন শুভেন্দু অধিকারী। এই পরিবারগুলো অনাথ যাতে না হয় আমরা দেখে নেব, এনআইএ তদন্ত করব, হবে তার ব্যবস্থা হবে, এবং যাতে আপনাদের এইভাবে ভবিষ্যতে আর এইভাবে নিরীহ মানুষদের প্রাণ দিতে না হয় তার ব্যবস্থা আমরা করব। এগরার অবৈধ বাজি কারখানা বিস্ফোরণে ইতিমধ্যেই মারা গেছেন 9 জন, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আহতেরা। পূর্ব মেদিনীপুর থেকে সৈকত শীর, রিপোর্ট নিউজ 18 লোকাল।